আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমি খুবই মজার একটি পুডিং রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আমাদের বাচ্চারা অনেক সময় কলা, ডিম, দুধ এগুলি খেতে চায় না। আমরা যদি এভাবে একটা পুডিং তৈরি করে দেই তাহলে তারা অবশ্যই মজা করে খাবে। আর খুব বেশি কথা বলব না, তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে দুইটা কলা নিয়েছি, পাকা কলা, এটা আমি সাগর কলা নিয়েছি। এখন কলা দুইটাকে ছিলে নিয়েছি, দেখুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম। আজকে আমি দুইটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করে দেখাবো। এখন কলাগুলোকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি, দেখুন। এভাবে একটু কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি, এতে সম্পূর্ণটুকু মিশ্রণ দিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি এতে দিয়ে দেব 1/4 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন, আমার কাছে কলা যেহেতু মিষ্টি 1/4 কাপই ঠিক আছে। এখন আমি ব্লেন্ড করে ফিরে আসছি, দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। মিডিয়াম হিটে এটা আমি তৈরি করে নেব, হিট বেশি বাড়ানো যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে, পুডিংটাও তেতো হয়ে যাবে। দেখুন আমি কালার আসছে যখন, তখন একটু নাড়িয়ে মিক্স করে দিচ্ছি যাতে সব জায়গায় এক রকমের কালার আসে। এটা তৈরি হয়ে গেছে প্রায় আমার, দেখুন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুন্দর একটা ক্যারামেলের কালার তৈরি হয়ে গেছে, এই যে ফেনা ফেনাটা উঠেছে এটা থাকবে না। দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে, আমি সবটুকু ক্যারামেল দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সব দিকটা সমান হয়। এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি কলা আর ডিমের যে ব্লেন্ড করা মিশ্রণটা ছিল সেটা ছেঁকে নিচ্ছি, কারণ এটা অনেকটাই ফেনা ফেনা হয়ে গেছে, যেহেতু একটু ছেঁকে নিলে ভালো হবে। দেখুন আমি ছেঁকে নিয়েছি মিশ্রণটা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 500 ml দুধ, ঘন করে আমি 400 ml মতো করে নিয়েছি সম্পূর্ণটুকু, দিয়ে একটা হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে, আমার মেশানো হয়ে গেছে প্রায়। এখন এদিকে আমার যে পুডিংয়ের মোল্ডে আমি ক্যারামেল সেট করেছিলাম সেটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি সম্পূর্ণটুকু মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা ছেঁকে দিতে হবে, তাহলে হবে কি পুডিংটা স্মুথ হবে, ভিতরে কোনো ছিদ্র ছিদ্র হবে না। দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি, একটু হাত দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে, ছাঁকা হয়ে গেছে। এখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি, আর আপনাদের যদি ঢাকনাযুক্ত কোনো বাটি থেকে তাতেও দিতে পারেন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, পানিটা ফুটিয়ে নিতে হবে, আর মোল্ডের অর্ধেকটা পরিমাণ যেন পানিতে ডুবে সেরকম পরিমাণে পানি দিয়ে নিতে হবে। দেখুন আমি এখন এটা ঢেকে দিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি। প্রথমে পানিটা ফোটানো পর্যন্ত চুলাটা হাই হিটে থাকবে, আর আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা এরকম বন্ধ করে নেবেন। এ পর্যায়ে চুলার হিটটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে হবে কি পুডিংটা কোনো ছিদ্র হবে না, পুডিংয়ের শরীর একদম স্মুথ থাকবে, আর পুডিংটাও ভালো হবে। এটা আমার তৈরি হয়ে গেছে, তা তৈরি হতে 30 মিনিটের মতো আমার সময় লেগেছে, আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতে কিছুই আসে নাই, এর মানে হচ্ছে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি 2 ঘন্টা ঠান্ডা করে ফিরে আসছি। আমি ছাদটি একটু কেটে নিচ্ছি চাকু দিয়ে যাতে এটা মোল্ড আউট করা যায় সহজেই। দেখুন এটা
মার্ডার করে নিব এখন আমি। এবার আমি দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে। দেখুন, এটা দেখতে তো খুবই ইয়াম্মি হয়েছে, খেতেও খুবই মজা। আর বাচ্চারা আশা করি এখন আর ডিম দুধ খেতে অপছন্দ করবে না। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর ব্যানানা পুডিং একটু হালকা কালো হয়, এতে স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন এটা কতটা নরম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একটু। তো তৈরি হয়ে গেল আমার ব্যানানা পুডিং, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একটু আবারও কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।